আপি রূপসাদা ফিশ খাবি কিন্তু এর কি ধনে পাতা নাকি হ্যাঁ একটু রিভিউ দাও অনেক সুন্দর যে ও আপি সুইমিং করলো এতক্ষণ কি যে অপরূপ সুন্দর বাংলাদেশ বলে বোঝানো যাবে না এই সমুদ্রের পাড়ে যে না গেছে তা সে বুঝবে না কি মজা আমি অবশ্য এই ভিডিওগুলো বারান্দা থেকেই করছিলাম আমার বেলকুনিতে আমার রুমের যেই হোটেলে ছিলাম সেখান থেকেই ভিউটা নিচ্ছি খুবই সুন্দর লাগছিল খুবই সুন্দর তো ওয়াফি হচ্ছে সুইমিং করে বাসায় চলে আসলো আসবে ওই যে ডাকছি আমি ওকে ওখানে ফ্রেশ ট্রেশ হচ্ছে অনেকেই ভিজছে খুবই সুন্দর লাগছে বিকালটা সমুদ্রের পাড়ে ভিজে আমরা একদম শেষ একদম গা টা ব্যথা হয়ে গেছে এখন রুমে আছি এখন আমরা একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তারপরে আমরা রাতে খেতে যাব এখনো হচ্ছে রেস্ট করছিলাম পরে একটু ভিডিও করলাম যে একটু দেখি বেলকুনি থেকে সুন্দর করে একটু ভিউটা নিই তো ওয়াফি আর কার্জন সুইমিং করলো করে এরা বাসায় রুমে চলে আসলো রুমে চলে এসে তারা একটু কফি বানাচ্ছে কফি বানিয়েছি আমরা সাইমনের আছি সুইমিং করার পরে আমি এখন কফি বানিয়েছি কফির আইটেম দিয়ে দিয়েছি আমি বানিয়েছি সূর্যটা একটু ডুব ডুব ভাব ডুবো ডুবো এখন ডুবে যাবে সূর্য সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে বেলকনি থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় আমরা গোসল করেছি অনেক ঢেউ সুইমিং পুলে কেবলই গোসল করে আসলাম সুইমিং পুল 7টার সময় বন্ধ হয়ে যাবে আমরা দুজন মিলে কফি খাচ্ছি এখন কফি খাচ্ছি একটু পরে আমরা ডিনার করতে যাব তো সাথেই থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমরা বের হয়ে গেলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য ওখানকার বারবিকিউটা খুবই মজা এই জন্য ওখানে যাওয়া হচ্ছে তো আমরা সবাই সমুদ্রের পাড় দিয়েই যাচ্ছি তখন অবশ্য রাত 10টা বাজে কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর ছিল ঢেউগুলো যখন আসছিল হয়তো ভিডিওতে আমি বুঝাইতে পারবো না যে এত সুন্দর একটা ভিউ ছিল ভিডিওতে আসলে লাইট ছাড়া দেখানো সম্ভব না তারপরে আপনাদের জন্য একটু ভিডিও করছি হয়তো ভালো লাগতেও পারে না লাগতে পারে যখন ওই ঢেউগুলো আসছিল পুরো লাইটের একটু ওই রেস্টুরেন্টের আলো পড়ে ঢেউগুলো একদম চিক 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 করে চিক চিক যখন ঢেউ স্পিডে আসছে তখন হচ্ছে অনেক অনেক সুন্দর লাগছে আমরা বেশ 30 জনের মতো হাঁটাহাঁটি করে যাচ্ছিলাম আর কিছু যাদের পা ব্যথা যাদের বেবি আছে ওরা অটোতে গিয়েছে রেস্টুরেন্টে আর আমরা পুরা 30-35 মিনিট হেঁটে যাচ্ছি সমুদ্রের পাড় দিয়ে রাত্রেবেলা ওয়াফির বাবা তো অনেকগুলো গান গেয়েছে হয়তো ভিডিওতে এত আমি দেখাইতে পারি নাই
কি শোনাইতে পারি নাই, ও অনেকগুলো গান গাইছে। ও আবার গানের গলাটা বেশ ভালোই লাগে, গানটা অনেক সুন্দরই গায়। আমি একটু গাচ্ছিলাম অল্প, এই যে আমাদের লোকজন সবাই হাঁটাহাঁটি করছে সমুদ্রের পাড় দিয়ে, সবাই আসি আমরা, অন্যরকম আসলে মজা। জানি না এই মজা আবার কবে হবে, আমি তো ভুলতেই পারছি না যে কি মজা করছি, মানে কি যে সুন্দর লাগছে আমি বলতে পারবো না। ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল। সবগুলো বাচ্চা হেঁটে হেঁটেই যাচ্ছে নদীর পাড় দিয়ে, মাঝে মাঝে একটা নদী কি সমুদ্রের সমুদ্রের পাড়ে দেখলাম জেলিফিশ এসে আছে, আমরা জেলিফিশও দেখলাম এরকম পড়ে আছে, হয়তো ওটা মরা, একদম হোয়াইট কালারের জিলজিল করে। আমি একটু পা দিয়ে পাড়া দিলাম যে কেমন, পরে সবাই বললো এই এর মধ্যে হচ্ছে ই আছে, অসুস্থ কোনো জীবাণু আছে, পা দেওয়া যাবে না, তাও একটু দিলাম। আপনার বাবা গান গায়, সুন্দর মতো গান গাইছে, অনেকগুলোই গান গাইছে, সমুদ্রের পাড়ে সে হাত ধরে যাচ্ছে আর গান গাচ্ছে, অন্যরকম একটা মজা লাগছে। তো যাই হোক, আমাদের ট্যুরটা মনে রাখার মতো, সবাই ভিডিওগুলো দেখবেন, খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে কষ্ট করে একটু লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগে না, হয়তো আপনাদের একটা সাবস্ক্রাইব কিংবা একটা লাইক আমাকে অনেক উৎসাহ জাগাবে, আর এই উৎসাহতেই আমি একটু ভিডিও করতে মনটা একটু ভালো লাগবে, এই আর কি। আমি অনেক কষ্ট করে এই ভিডিও করি, এই যে বাবা হেঁটে যাচ্ছে ভিডিও করতেছে, আমার শ্বশুর, এটা শ্বশুরও ভিডিও করতে করতে যাচ্ছে, এই যে ঢেউগুলো দেখতে পাচ্ছে না, এই যে এই ঢেউগুলো মানে ন্যাচারালি যে এত সুন্দর, এত সুন্দর বুঝতে পারবো না, অনেক চিকচিক করছে একদম। আমরা আর কিছুক্ষণের মধ্যে রেস্টুরেন্টে পৌঁছায় যাব, তাই জন্য আমরা চলে আসলাম। এই যে খালুরা সবাই বসে আছে, ওয়াফি বাবা নেহাল শুদ্ধ সবাই বসে আছে, সবারই একটু খিদা লেগে গেছে, কারণ সবাই গোসল টোসল করা হয়েছে সমুদ্রে, তারপর সুইমিংয়ে পরে লাফালাফি ঝাঁপাঝাঁপি করলে যা হয় খিদা লাগে। এই যে পিচি বাচ্চাগুলো ওয়েট করছে কখন খাবার আসবে, কখন খাবার আসবে। এক আমাদের ভিতরে একটা সানাক মামা আছে, ও বলতেছে আরে মাছ তো কেবল পুকুর থেকে ধরবে, তারপরে তো কাটবে, কেটে তারপরে ফ্রাই করবে, এখনো ওয়েট করো নাফি ভাইয়া, এত তাড়াহুড়া করা যাবে না। এই কথাটা শুনে আমার খুবই হাসি পাইছে, এত সুন্দর করেও বলছিল যে পুকুর থেকে মাছ ধরবে, তারপরে আনবে কাটবে, তারপরে ফ্রাই করবে, সবাইকে খেতে দিবে, এত অস্থির হয়েছো কেন, হাস্যকর কথাটা। আমি তো হাসতে হাসতে শেষ, ভালোই মজা করছে ওরা, ওদের মতো ওরা মজা করছে, আমাদের মতো আমরা মজা করছি, বড়দের মতো বড়রা মজা করছে, খালুদের মতো খালুরা মজা করছে, মানে যা যে পার্সন আছে তার একটা করে পার্টনার আছে। হ্যাঁ, মা খালাদের মজা লাগছে একসাথে সবাই, আমাদেরও মজা লাগছে, বাচ্চাদেরও মজা লাগছে এরকম। তো খাবার কিছুক্ষণের জন্য হচ্ছে ওয়েট করতেছে, কারণ হঠাৎ করে আমরা অনেক কয়েকজন, তো অনেক কয়েকজন আমরা যেখানে যেই হোটেলে যাচ্ছি কিংবা যে রেস্টুরেন্টে যাচ্ছি, লোকজন আমাদের তাকায় দেখছে যে এরা কত লোকজন আসছে, হ্যাঁ করে পিছন থেকে আমাদের দেখে সবাই। আমরা চিল্লা পাল্লায় ফার্স্ট আসি, কথাবার্তায়ও ফার্স্ট আসি, যে কেউ কোনো আস্তে কথা বলবো না, জোরে জোরে চিল্লায় কথা বলতে লোকজন আমাদের দেখে। এই আর কি, খুবই ভালো লাগছে, কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসবে, বাচ্চারা ওয়েট করতে করতে টিম টিম বেজে যাচ্ছে ওদের পেটে। এই যে আমাদের খাবার চলে আসবে এক্ষুনি, চলে আসলো, আমার শাশুড়ি খাচ্ছে,
হয়তো আমি সবার ফেস দেখাতে পারবো না সবাই যে খাচ্ছে এই আচারটা খুবই মজা ছিল এটা আমের আচার ওটা চাটনি ওটা পুদিনা পাতা ধনিয়া পাতা আর এটা পেঁয়াজ পরে একটু একটু করে ওটা দিয়ে খেলে বেশ মজাই লাগে গানে সাথে উপু খাচ্ছে তন্নি খাচ্ছে সেজো খালা সবাই খাচ্ছিল এক ব্যাচ করে আগে দেওয়া হয়েছে যাদের বেবি আছে কান্নাকাটি করছিল তাদেরকে আগে খাওয়ায় বাসে হোটেলে পাঠাই দেওয়া হয়েছে আর যাদের বেবি ছোট না যাদের বেবি বড় কিংবা বেবি নাই তারা পরে খাইছে যেমন আমি আমার বেবিগুলো বড় হয়ে গেছে বেবিরা আগে খাচ্ছে আমি পরে খেয়েছি ওরা খাচ্ছিল আগেই যে বাচ্চা কাচ্চা কান্নাকাটি করছে চলে আসবে কার্জন খাচ্ছে মামা একটু রিভিউ দাও সে রিভিউ দিয়েছে রিভিউ দাও অনেক ভালো টেস্টি রিভিউ দিয়েছে বলে তারপরে দেখা হবে আমার তো মানে কি বলবো খুবই মজা লাগছে তো সবাই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন উৎসাহ দিবেন আর আমার ভিডিওতে অবশ্যই কোনো ভুল থাকতে পারে হয়তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে এইভাবে ভিডিও করলে ভালো হয়তো মানুষ মাত্রই ভুল আমারও ভুল হতে পারে হয়তো আমি ঠিক মতো করবো না যে নাফি খাচ্ছে খিদা লেগে গেছে আর নাফির এই খাবারটা খুবই পছন্দ ওয়াফির অত পছন্দ না ওয়াফি শুধু বারবিকিউটা পছন্দ হলো চিকেন বারবিকিউ ফিশ খায় না নাফি আবার ফিশ পছন্দ যে কোনো ফিশই নাফি পছন্দ করে খায় রূপচাঁদা ফিশ হলে তো ওর কথাই নাই ওর বাবা ছেলে রূপচাঁদা পাইলে আর কোনো কথা নেই ছোটো ছেলে আর ওর বাবা খুবই রূপচাঁদা পছন্দ আমারও পছন্দ কিন্তু ওয়াফি হচ্ছে রূপচাঁদা ফিশ খায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি সবাই যেন ভালো থাকে আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ তা আমি খাচ্ছিলাম একটু করে চাটনি নিচ্ছি একটু আচার নিচ্ছিলাম আর একটু মাছ দিয়ে ভরাই খাইতে খুবই খুবই দারুণ লাগছে দর্শক আমি যে কবে আবার এই খাবারটা খাবো ঢাকাতে থেকে এটা পাবো কোথায় পাবো এত সুন্দর ফ্লেভার আসবে না ওই রেস্টুরেন্টের নামটা ছিল কয়লা একটু খাওয়া হয়নি শুধু রূপসাদা মাছটা